সেটি হচ্ছে যে কি দিয়ে আমরা ফেতরা দেব, জিনসুল ওয়াজিব, ফেতরাই কি আমাদের ওপর ফরজ। শেখ বলছেন সেটা মানুষের খাদ্যদ্রব্য হইতে হবে, ফাহুয়া তো আমুল আদামি ইন, মানুষের খাদ্যদ্রব্য, জি, সেটা খেজুর হতে পারে। যেমন আরব দেশে গুরুত্বপূর্ণ একটি খাদ্য হচ্ছে খেজুর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে এটি একটি মূল খাদ্য ছিল খেজুর, অথবা গম হতে পারে, অথবা চাউল হতে পারে, বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষের খাদ্য হচ্ছে চাউল, অথবা কিশমিশ হতে পারে যেমন হাদিসে এসেছে, আর আকেদ পনির হতে পারে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে এগুলি, অথবা এছাড়াও অন্য কোনো খাবার বা খাদ্য হতে পারে যা খেয়ে দিয়ে মানুষ জীবনযাপন করে থাকে প্রায় দিনে। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, এই মর্মে তিনি বলছেন ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের যাকাতুল ফিত্র ফরজ করেছেন, কতটা বলছেন, সাআম মিন তামরিন, এক সা খেজুর, আও সাআম মিন শাইরিন, অথবা এক সা জব, ওয়া কানা শাইরু ইয়াউমা যাকা মিন তামিহিম, বলছেন যে সেই কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামদের আমলে তাদের মূল খাবার কি ছিল, জব ছিল, জি, জবের রুটি তারা খেতেন। একসময় আমরা ছোট তো জবের রুটি বা জবের ছাতু আমরা খেয়েছি, একসময় ছিল, কিন্তু এখন সেটা উঠে গেছে। এই জব ছিল বা জবের রুটি ছিল তাদের খাবার। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুন্না নুখরিজু ইয়াউমাল ফিত্রি ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন, আমরা ঈদুল ফিত্রের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এক সা খাদ্যদ্রব্য ফিতরা হিসাবে বের করতাম, জি, বের করে দিতে হবে মিসকিনদের। আর আমাদের খাদ্য এখানে তোয়ামিন বলেছেন, খাদ্যদ্রব্য থেকে দিতাম এক সা। ওয়াকানা তোয়ামনা, খাদ্যদ্রব্য কি ছিল, ওয়াকানা তোয়ামনা শাইর ওয়া জাবিব ওয়াল আকিত ওয়া তামারু, রাওয়াহুল বুখারী। আর সেই সময় আমাদের খাদ্যদ্রব্য ছিল বা খাবার ছিল শাইর, জব, অজাবিব, কিশমিশ, বলে আখের পনির, অত্তামর আর খেজুর, হাদিস ইমাম বুখারী রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন। তখন হাদিসে চলে আসলো যে খাদ্যদ্রব্য থেকে দিতে হবে, সেটা মানুষের খাদ্য। সুতরাং শেখ বলছেন কেউ যদি গবাদি পশুর খাদ্য দেয় তাহলে সেটা দিয়ে ফিতরা হবে না। গবাদি পশু যেসব জিনিসগুলি খায়, অনেক খাদ্য আছে যেগুলি গবাদি পশুরা খায়, মানুষ সেগুলি খায় না, সেগুলি দিয়ে ফিতরা দিলে হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ফরজ করেছেন দরিদ্রদের খাদ্যের ব্যবস্থা করতে, আর দরিদ্র তারা মানুষ, হ্যাঁ, পশুর খাদ্য দিতে বলেননি। সুতরাং পশু পাখির খাদ্য আজকাল ফার্মে যে দেওয়া হয়ে থাকে সেগুলো দিয়ে ফিতরা হবে না। এইরকম শেখ বলছেন যে যখন খাদ্যদ্রব্য দেওয়ার কথা বলা হয়েছে, সুতরাং কেউ যদি কাপড় চোপড় দেয় ইজতিহাদ করে যে আজকাল কাপড় দিলে ভালো, সুতরাং আমরা লুঙ্গি শাড়ি দিই, সালোয়ার কামিজ দিই, আর মানুষকে গেঞ্জি দিই, জামা প্যান্ট দিই, না চলবে না, বিছানা বাড়ির, হ্যাঁ, আমরা দিয়ে দিই, আপনার যে সব প্রয়োজন রয়েছে বাড়ির আসবাবপত্র সেগুলি দিয়ে দিই, অথবা বাড়ির যেগুলি আপনার বাসনপত্র প্রয়োজন রয়েছে সেগুলি দিয়ে দিই, কিচেনের আইটেম, না তাও চলবে না, এক কথায় মানুষের খাদ্যদ্রব্যের। কারণ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য ফরজ করেছেন, সুতরাং খাদ্যদ্রব্য থেকে অন্য কিছুতে যাওয়া যাবে না। তার পরের পয়েন্ট আমরা পয়েন্টগুলি ধারাবাহিক বর্ণনা করতে করতে প্রায় আমরা 6 নম্বর পয়েন্টে পৌঁছে গেছি, তা হচ্ছে যে তাহলে এতক্ষণ আলোচনা থেকে বোঝা গেল যে খাদ্যদ্রব্যের মূল্য যদি কেউ আদায় করে তাহলে সেটা যথেষ্ট হবে না। জি, বলছেন শেখ ইবনে উসাইমিন ওয়ালা তুজজিউ ইখরাজু কিমাতি তাম, খাদ্যের মূল্য যদি কেউ ফিতরা হিসাবে বের করে তাহলে সেটা যথেষ্ট হবে না, সেটা চলবে না। কেন চলবে না, কয়েকটি কারণ এখানে তিনি উল্লেখ করেছেন, কারণগুলি আমরা শুনি। বলছেন লিয়ান্না জালিকা খিলাফু মা আমার আল আম্বেহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাম যে নির্দেশ দিয়েছেন তার বর খেলাফ, এটি তার বিরোধিতা করা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ফরজ হচ্ছে তাম, খাদ্যদ্রব্য খাবার থেকে দাও,
আর কয়েক রকমের খাবারের কথা উল্লেখও করে দিয়েছেন। সেই খাবারগুলি ছিল সেই যুগের খাবার, আর আমাদের যুগের খাবার হচ্ছে চাউল। সুতরাং চাউল যখন মুখ্য খাবার, চাউলও দিতে পারেন আপনি, ধান দেবেন না আবার, কারণ ধান নিয়ে গিয়ে ফকির খাওয়ার যোগ্য করতে আরও দুদিনের প্রয়োজন রয়েছে। সুতরাং এক শ্রেণী ঠক লোকেরা রয়েছে, আর তারা এরকম সুবিধাবাদী কিছু মৌলভি সাহেবদের ফতোয়া পেয়ে যাচ্ছে ধান দিয়ে ফিতরা দেওয়া, তাও চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিতে বলেছেন, সুতরাং খাদ্যদ্রব্য দিতে হবে, তার বিরোধিতা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যেটা রাসূলুল্লাহ এর আদর্শ অনুযায়ী নয়, লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ সেই রকম নয়, আমার আদর্শ বিপরীত কেউ যদি আমল করে, আপনি ফিতরা দিলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হয়ে দিলেন না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে যে কোনো আমলের ক্ষেত্রে। হ্যাঁ, বিভিন্ন যে বিধাতগুলি রয়েছে সেগুলি যেমন প্রত্যাখ্যাত, তেমনি আপনার এটিও একটি বিদাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা মুহাজিরিন আনসার আর সবাই খাদ্যদ্রব্য দিলেন, কেউ একটা প্রশ্ন উঠালেন না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের সমস্যার সমাধানের জন্য পাঠানো হয়েছে, কখন এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তোমাদের প্রয়োজন যদি হয় আর যদি দেখো যে টাকা দিলে ভালো তাহলে টাকা দিয়ে দিও, পয়সা দিয়ে দিও, এই কথা বললেন না। তার কাছে তো ওহী হইতো, আল্লাহ তো সব কিছু জানছেন, আলেমুল গায়ব, কিয়ামত পর্যন্ত মানুষের অবস্থার পরিবর্তন হবে না, তো এই রাস্তা তো খোলেননি। আরও হাদিস, মান আহাদাসা ফি আমরিনা হাযা, কেউ যদি আমাদের ধর্মী বিষয়ে নতুন কিছু চালু করি, টাকা পয়সা দেওয়া চালু করলো ফিতরায়, মা লাইসা মিনহু, যেটা তার অন্তর্ভুক্ত নয়, ফহরাতুন, সেটা প্রত্যাখ্যাত। সেই বুখারী হাদিস, জি সেই মুসলিমের হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, এটি হচ্ছে এক নম্বর কারণ, কেন টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না। দুই নম্বর কারণ বলছেন, ওয়ালি আন্না ইখরাজ আল কিমাতি মুখালিফু লি আমালি সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম, যদি আপনি টাকা দিয়ে ফিতরা দেন তাহলে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের আমলের বিরোধিতা করলেন আপনি, আর আপনাকে আমাকে বলা হয়েছে তাদের অনুসারী হইতে। ফামিন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমাদের ঈমান এবং ঈমানের যে শাখা প্রশাখাগুলি রয়েছে তাদের মতো হইতে হবে, সাহাবাই কেরামদের মতো হইতে হবে, তাহলে ফাকাদিয়ে তা দাও, তাহলে হিদায়ত পাবে। জি ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনিন কোরআন নাজিল হওয়ার জমানে মুমিনিন সাহাবাই কেরামরা তাদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার যারা অনুসারী হবে তারা যেদিকে ফিরবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেন, কঠিন শাস্তির কথা বলেছেন এবং জাহান্নামে আল্লাহ ধমক দিয়েছেন। সুতরাং আমাদেরকে সাবিলুল মুমিনিনের অনুসারী হইতে হবে, অর্থাৎ সাহাবাই কেরাম যারা সালাফ আমাদের সালেহীন তাদের অনুসারী হইতে হবে। আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন মিন বাদি, আমার আদর্শ কাকড়ে ধরো আর আমার হেদায়ত প্রাপ্ত, আমার পরে যারা হেদায়ত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন হবেন তাদের সুন্নতকে আদর্শ কাকড়ে ধরো, আর তাদের আদর্শ হচ্ছে খাবার দিয়ে ফিতরা দেওয়া। তিন নম্বর কারণ হচ্ছে কেন টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, বলছে লিআন্নাল আন্না যাকাত আল ফিতর ইবাদাতুন মাফরুদা মিন জিনসিন মুআইয়ান, কারণ ফিতরা হচ্ছে একটি ফরজ ইবাদত, বিশেষ একটি জিনসে, বিশেষ একটি জিনিস দিয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদত ফরজ করেছেন অমক 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 জিনিস থেকে। ফালা ইউজিজু ইখরাজা মিন গায়রিল জিনসিল মুআইয়ান, যেই জিনিসটি নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ছাড়া অন্য কিছু দিয়ে ফিতরা দেওয়া যথেষ্ট হবে না। যেমন সময় নির্ধারণ করেছেন, জি যেমন সময় নির্ধারণ করে সময় পার করে দিলে হবে না, ঠিক তেমনি জিনিস নির্ধারণ করেছেন, বস্তু নির্ধারণ করে, সুতরাং সে বস্তু ছাড়া ভিন্ন বস্তু দিয়ে ফিতরা দিলে হবে না। চার নম্বর যুক্তি শেখ বলছেন, বলে আন্না ইখরাজ আল কিমাতে ইউখরিজুল ফিতরাতা আন কাউনিহা শাইরাতান যাহিরাতান ইলা কাউনিহা সাদাকাতান খাফিয়া, যদি টাকা পয়সা দিয়ে ফিতরার মূল্য ধরে ধার্য করে ফিতরা দেওয়া হয় টাকা পয়সা দিয়ে, তাহলে তাতে ফিতরা যে একটি ইসলামের প্রকাশ্য ইবাদত, শাইরা যাহিরা মানে একটি প্রকাশ্য ইবাদত যার মাধ্যমে ইসলাম এবং মুসলিমদের বহিঃপ্রকাশ ঘটে যে হ্যাঁ এখানে ইসলাম আছে, এখানে মুসলিমরা আছে,
এইটা বোঝা যায় পাঁচ ওয়াক্ত আজানের মাধ্যমে, একামতের মাধ্যমে, জামাত সহকারে সলাতের মাধ্যমে, মসজিদ কায়েমের মাধ্যমে, এইরকম বহু ইবাদতবন্দিগী রয়েছে যেগুলি প্রকাশ্য হয়ে থাকে। এগুলি হচ্ছে সাইরা জাহেরা। হজের সময় হজ হচ্ছে, মানুষ উমরা আসছে, উমরা করছে, প্রকাশ্যে মানুষ দেখছে সব। তো এগুলি হচ্ছে সাইরা জাহেরা, প্রকাশ্য ইবাদত। ঠিক ওই রকমই প্রকাশ্য ইবাদত হচ্ছে ঈদের দিন সকালবেলা ফিতরা দেওয়া বা ঈদের রাতে ফিতরা দেওয়া, চাঁদ ওঠার পরে পরে ফিতরা দেওয়া। ফিতরা যখন আপনি খাবার দিয়ে দেবেন, তখন যারা দিচ্ছে তারাও জানতে পারছে সবাই, এবং যারা নিচ্ছে তারাও জানতে পারছে, এবং অন্যরা যারা অমুসলিম তারাও দেখতে পাচ্ছে যে যে ফিতরা দেওয়ার কি ধুমধাম চলছে, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে সাইরা জাহেরা, এমন একটি ইসলামের নিদর্শন যা প্রকাশ করা একটি গুরুত্বপূর্ণ দিক। জি, কিন্তু সেটা যদি টাকার আকারে দেওয়া হয়, তো টাকা এক পকেট থেকে আরেক পকেটে ঢুকে গেল, মানুষ টের পেল না। জি, সেটা কি হয়ে যাবে? সাদাকাতান খাফিয়া, গোপনীয় সাদাকায় পরিণত হয়ে যাবে। তাহলে আর সেটা সাইরা জাহেরা ইসলামের সুস্পষ্ট বা প্রকাশ্য নিদর্শন হিসাবে বহাল থাকবে না। যখন মানুষ খাবার দিয়ে একসা খাবার দেবে, মুসলমানদের মাঝে সেটি প্রকাশ পাবে, ছোটরা দেখছে জানতে পারছে, বড়রা জানতে পারছে, তার ওজনটা জানছে, সার বন্টন হচ্ছে জানতে পারছে, সবাই সমাজে জানতে পারছে যে হ্যাঁ, এখন ফেতরা দেওয়া দেয় চলছে, কেউ ফেতরা দিচ্ছে, কেউ ফেতরা নিচ্ছে, জি, কেউ ফেতরার খাদ্যদ্রব্য বিক্রি করছে ইত্যাদি। জি, সুতরাং এই যে চারটি কারণ শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি বললেন, দলিলের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের সাথে সাথে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে বলেছেন, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে। আর ফোকাহারা ইখতলাফ করেছেন, ওলামারা ইখতলাফ করেছেন, কেউ কেউ এই বলেছেন, এগুলি খোঁড়া যুক্তি পেশ করবেন না, মানুষের কথা, ওলামার কথা, যতই বড় আলেম হোক না কেন, তার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো মূল্য রাখে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরোধী হইলে কোনো মূল্য রাখে না। জি, সাত নম্বর পয়েন্ট হচ্ছে ফিতরার পরিমাণ, যেগুলি আমাদের যে হাদিসগুলি আলোচনা করেছি তাতে চলে এসেছে। শেখ বলছে ফাহা সাউন বে সাইন নবী, সেটা হবে এক সা, আর সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সা, এক ধরনের কাঠা বা পাত্র, এক সময় দাঁড়িপাল্লাতে খাদ্যদ্রব্য ওজন হইতো না, কাঠাতে, পাত্রতে, আড়িতে, ধামাতে, এগুলোতে ওজন হইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে খাদ্যদ্রব্য কাঠা বা একরকমের পাত্র হইতো, সেগুলিতে ওজন করা হইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যে সায়ের প্রচলন ছিল সেটা দিয়ে দিতে হবে। সুতরাং এখানে ইরাকের সা ঢুকাইলে হবে না, মজহাবের গোড়ামি করি। তা আমাদের ইমাম সাহেব তো ইরাকবাসী, কুফাবাসী, সুতরাং কুফা ইরাকের সা নিয়ে আসবেন, সে সা হয়ে যাচ্ছে একটু বড়, চার সের হয়ে যাচ্ছে, সুতরাং সেটা একসা দিলে তো মেলা আমাদের বেশি লেগে যায়, আবার সুতরাং সেটাকে আধ সা নেওয়ার জন্য আবার সামদেশে চলে যাবেন, আর সামদেশে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করলেন যে গমের দাম তো অনেক বেশি, খেজুরের চাইতে দ্বিগুণ, সেই জামানাই ছিল, এখন তো না, এখন বিপরীত, সুতরাং যদি কেউ গম আদসা দিয়ে দেয় তাহলে সেটা একসা খেজুরের মূল্য চাইতে কম না বেশি হয়ে যায়, সুতরাং আমি মনে করি যে আধাসা গম দিলেই চলবে। এখন এই আধাসাটা নিলেন সামদেশ থেকে, আর সায়ের যে মাপটা নিলেন সেটা ইরাক থেকে, আর মদিনার ইসলামের কোনো পরোয়া করলেন না, এমন করবেন না, এটা ভুল কাজ। এইরকম কাজ একজন দিনদার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আন্তরিক মহাব্বত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন মানুষ, কখন এই কাজ করবে না এবং এটা বরদাস্ত করে নেবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এই এক সা নবী সাল্লামের মদিনার সা এক সাই কত হবে, এই নিয়ে ওজনে পার্থক্য রয়েছে, কেউ কম বলেছেন, কেউ বেশি বলেছেন আড়াই থেকে তিন কেজি, তবে সতর্কতামূলক তিন কেজি দিয়ে দিলে সবচাইতে ভালো। আর সৌদি আরবে আলহামদুলিল্লাহ এই তিন কেজির ওপর আমল আছে, এটা করেন, একটু বেশিও যদি হয় তাহলে আপনি আল্লাহর কাছে সেটা অতিরিক্ত নফল সাদাকার সওয়াব পাবেন, কম করার চেষ্টা করবেন না, সেটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।